এই মুহূর্তে আমি আছি আরকে ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রাইভেট লিমিটেডে। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের জুয়েলারি তো দেখাবই, তার সাথে আমি তোমাদের দেব কিছু বিজনেস আইডিয়া। তো দেখো, বিজনেসের জন্য জুয়েলারি কিন্তু একটা খুব ভালো আইটেম। অনেকেই এখন জুয়েলারি নিয়ে কাজ করছে, ঠিক আছে, সেটা তো বিভিন্ন রকমের জুয়েলারি হয়ে থাকে। তবে আজকে যে জুয়েলারির ওপর আমি তোমাদের আইডিয়া দেবো সেটা হচ্ছে এডি জুয়েলারি। তো এডি জুয়েলারি কিন্তু এখন অনলাইনে প্লাস রিটেলেও কিন্তু খুব ট্রেন্ডি। এখন এডি জুয়েলারির ওপর অনেকেই বিজনেস করে থাকেন। তো যারা একদম হোলসেল রেটে চাইছেন যে আমরা এডি জুয়েলারি পারচেস করে নেব, হয়তো আপনারা ঠিকঠাক ঠিকানা পাচ্ছেন না যে আমরা কোথা থেকে পারচেস করতে পারি বা কোথা থেকে পারচেস করলে আমরা একদম ঠিকঠাক দামে পাবো, তো সেটারই আমি তোমাদের অ্যাড্রেস দিচ্ছি। এটার নাম হচ্ছে আরকে ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রাইভেট লিমিটেড। এখানে তোমরা কিন্তু ন্যায্য মূল্যে একদম হোলসেল রেটে কিন্তু এডি জুয়েলারি এখান থেকে তোমরা পারচেস করতে পারবে। এই এডি জুয়েলারি কিন্তু সিজেড জুয়েলারি নামেও পরিচিত, ঠিক আছে। আর এখানে কিন্তু একদমই কোয়ালিটি মেনটেন করা হয়। এখানে স্টার কাট স্টোন ব্র্যান্ড আছে এবং এগুলো হচ্ছে সব প্রিমিয়াম কোয়ালিটির। তো দেখে নাও, এখানে এডি জুয়েলারি মোটামুটি 60 টাকা থেকে শুরু হয়ে যায়। এবার এডি জুয়েলারির ওপর কত রকমের জুয়েলারি হতে পারে তোমরা আশা করছি একটা আইডিয়া পেতে পারো। তো দেখো, এগুলো কিন্তু চোকার কাম নেকলেস আছে, চোকার কাম নেকলেস উইথ ইয়ারিং এখানে আছে, এটা টিকলি। এডির ওপর এই ধরনের কিছু জুয়েলারি আসে। মোটামুটি আমি তোমাদের তো গোল্ড জুয়েলারি দেখাই, গোল্ডের যে জুয়েলারিগুলো তোমরা গোল্ডে পাও সেম জুয়েলারি কিন্তু তোমরা সেম ডিজাইন তোমরা এডি জুয়েলারির ওপরও পেয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও, এই ধরনের কিছু তোমরা নেকলেস সেট পেয়ে যেতে পারো। কিরকম প্রাইস আছে এগুলো? মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কিরকম রেঞ্জ থেকে শুরু হয়? আচ্ছা, মোটামুটি 3000-3200 টাকা থেকে কিন্তু এই সেটগুলো শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি স্টার্টিং রেঞ্জ বলে দিচ্ছি। এবার এডি জুয়েলারিতে কিন্তু এরকম সুন্দর সুন্দর তোমরা ব্যাঙ্গলস পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে। দেখো, খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গলস আছে, কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো রিটেল স্টোর না, এটা কিন্তু হচ্ছে একটা হোলসেল স্টোর, যেখানে তোমরা হোলসেল রেটে এডি জুয়েলারি কালেক্ট করে নিতে পারবে। যারা বিজনেস করতে চাইছো বা যারা হোলসেল রেটে চাইছো যে আমরা এখান থেকে জুয়েলারি কালেক্ট করে নিয়ে বিজনেস করব বা কিভাবে বিজনেস শুরু করবে সেটার কোনো আইডিয়া পাচ্ছ না, তো আমি বলবো একবার এখানে চলে আসবে। এখানে কিন্তু অনেক রকমের তোমরা ভ্যারাইটি পেয়ে যাবে। তো এডি জুয়েলারি কিছু কালেকশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এরকম ছোট ইয়াররিং থেকে শুরু করে এরকম বড় কানের দুল সবকিছুই কিন্তু পেয়ে যাবে এখানে, ঠিক আছে। এই ডিজাইনটা দেখো, আচ্ছা। তো এগুলো দেখে নাও, এটা হচ্ছে ইয়াররিং এর সাথে টিকলি আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, কানের দুলগুলো তো অসাধারণ। এরকম এডিতে টপস চলে আসে। এই ডিজাইনটা দেখো, আমি মানে কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এরকম ডিজাইন তোমরা পেতে পারো, একদম হোলসেল রেটে পেয়ে যাবে। এরকম ঝুমকা চলে আসবে কিন্তু, এগুলো তো ভীষণই ট্রেন্ডি। দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন। আচ্ছা, তারপর ধরো এরকম কিছু কানের দুল পেয়ে যাবে তোমরা। আচ্ছা, এই ঝুমকাটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু একটা এক্সক্লুসিভ কালেকশন। দেখো কি অসাধারণ দেখতে, পরলে তো আরো ভালো লাগবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এরকম কিছু কালেকশন আমি তোমাদের দেখালাম। তো তাহলে এরকম চোকার সেট পেয়ে যেতে পারো, তারপর এরকম এখানে ব্যাঙ্গলস পাবে অনেক রকমের। আচ্ছা, তারপর আমি এখানে চলে আসছি। দেখো, এখানে আছে, এগুলো আছে নেকলেস সেট। এখানে আছে নেকলেস সেট, এগুলো দেখো সব আছে নেকলেস সেট। এগুলো আছে নেকলেস সেট, ঠিক আছে। এগুলোর কিরকম রেঞ্জ থেকে শুরু হয়? 550 থেকে নেকলেস সেট শুরু হয়ে যায় এডির। এটা চোকার সেট আছে। আচ্ছা, এবার একটা আমি তোমাদের মানে একটু পরিয়েছি দেখানোর জন্য। দেখো, প্রপসে সাজিয়ে নিয়েছি। এটা ইয়ারিং চোকার উইথ আছে, এটা লোহরি, এটা 3 লোহরি আছে, ঠিক আছে। ঠিক এইরকম লাগবে দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো তাহলে তোমরা এই ধরনের কিছু জুয়েলারি কিন্তু পেয়ে যেতে পারো। এবার কিরকম তোমরা আংটি পেয়ে যাবে, এই ধরনের এরকম ডিজাইনের আংটি পাবে, খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। তারপর দেখো এই ধরনের আংটি পেয়ে যাবে, मिनिमाम 5000 টাকার পারচেজ করতে হবে। মনিস ফ্যাশন চ্যানেল থেকে যদি ভিজিট করো তাহলে টোটাল পারচেজের উপর একটা ভালো রকম ডিসকাউন্ট করে দেয়া হবে। এটা কিন্তু কোনো রিটেল স্টোর না, এটা কিন্তু হোলসেল স্টোর। যারা হোলসেল রেটে চাইছো আমরা বিজনেস করব তারা একদম চলে এসো। একদম ভিডিও কলিং এর মারফত চেষ্টা করব আমরা তোমাদের গয়না দেখিয়ে দেওয়ার, ঠিক আছে? আর অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের গয়না আমরা ডেলিভারি করতে পারি। তো স্টোরের অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে RK ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রাইভেট লিমিটেড। যারা এডি জুয়েলারির ওপর বিজনেস করতে চাইছো তাদেরকে আমি বলছি তোমরা কিন্তু এখান থেকে হোলসেল রেটে পারচেস করতে পারবে এবং কীরকম জুয়েলারি পেতে পারো সেটার ওপর আমি কিছু কালেকশন তোমাদের দেখালাম। দেখো ক্যামেরাতে দেখা নিজে চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য কিন্তু, কারণ একটা ভিডিওতে কিন্তু এত কিছু শেয়ার করা সম্ভব না। আমি তোমাদের জাস্ট একটা আইডিয়া দিতে পারি, আমি তোমাদের একটা খোঁজ দিলাম। যারা এডি জুয়েলারির উপর বিজনেস করতে চাইছো তারা এখানে চলে আসতে পারো, ঠিক আছে? আমার ভিউয়ার্স সবার জন্য, আমার ভিউয়ার্সরা কিন্তু কিছু বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে, সেটা স্টোরে এলে অবশ্যই জানতে পারবে। আচ্ছা, এডি জুয়েলারি নিয়ে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখো, কমেন্টে জানিও। আমি চেষ্টা করব কিন্তু অবশ্যই পরবর্তীতে শেয়ার করার। আর স্টোরের যেটা অ্যাড্রেস আমি বলে দিচ্ছি, এটা আছে A201 বাগরি মার্কেট 2nd floor 71 ক্যানিং স্ট্রিট কলকাতা 700001, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো। আর এরকম সুন্দর সুন্দর জুয়েলারি হোলসেল রেটে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই স্টোরে ভিজিট করো, ঠিক আছে? আর এনারা কিন্তু ম্যানুফ্যাকচারার, মানে এনারাই প্রোডাক্ট এনাদের কারখানাতেই তৈরি হয়, ঠিক আছে? তো তোমাদের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে, তোমরা যদি বেশি করে অর্ডার দিয়ে যাও যে তোমাদের হয়তো বিজনেসের প্রয়োজনে এইরকম ডিজাইনের এডি জুয়েলারির প্রয়োজন, তো সেরকম কিন্তু ডিজাইন নিয়েও কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে। ওকে, তাহলে অবশ্যই কিন্তু স্টোরে ভিজিট করো। কারা কারা স্টোরে ভিজিট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এডি জুয়েলারির উপর পরবর্তীতে কি দেখতে চাইছো, কীরকম বিজনেস আইডিয়া পেতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো এই ব্রেসলেটটাও কিন্তু অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড।